সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা আমাদের ইংলিশ ক্লাসে আমরা মডেল কোয়েশন ওয়ান থেকে কোয়েশন নাম্বার থ্রি এবং ফোর এই দুটো আনসার করব তাহলে চলো শুরু করা যাক তো আমাদের যে মডেল কোয়েশনটা রয়েছে এখানে তো আমরা জানি যে এখান থেকে আমাদের এই মডেল কোয়েশন থেকে ওয়ান টু থ্রি ফোর এই চারটে আনসার করতে হবে গত ক্লাসে আমরা ওয়ান এবং টু কমপ্লিট করেছি আজকে আমরা থ্রি এবং ফোর কমপ্লিট করব তো এই পার্টটা তোমরা যারা আগে পড়ো তারা আগে ভিডিওটা ভালো করে দেখো এবং ওখানে আমি প্যাসেজের সমস্ত তথ্যগুলো ভালোভাবে আলোচনা করেছি তো আশা করছি তোমরা এই প্যাসেজটা ভালোভাবে বুঝেছো তাই আমি এটা রিপিট করছি না তো এখন আমরা সরাসরি থ্রি এবং ফোরে চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার থ্রি এবং ফোর কোয়েশ্চেন নাম্বার থ্রিতে বলা হচ্ছে এতে হু ইজ ইন্ট্রোডিউসিং হার সেলফ কে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছে তাহলে এটা আনসার হবে সীমা ইজ ইন্ট্রোডিউসিং হি হার সেলফ সীমা নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছে তাহলে এর জায়গায় হু সরিয়ে শুধু সীমা বসালে আনসার হয়ে যাবে বি নাম্বার হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা টকিং জেসিকা ও সীমা কোথায় কথা বলছে তাহলে এটা আনসার হবে সীমা অ্যান্ড জেসিকা আর টকিং অ্যাট এ রেলওয়ে স্টেশন সীমা এবং জেসিকা একটা রেলওয়ে স্টেশন অর্থাৎ রেল স্টেশনে কথা বলছে সি নাম্বার সাপোজ ইউ হ্যাভ কাম টু ঢাকা টু স্পেন্ড ইউর হলিডে নাও রাইট ইন থ্রি সেন্টেন্সেস হোয়াট ইউ হ্যাভ সিন ইন ঢাকা মনে করো তুমি ছুটির দিন কাটাতে ঢাকায় এসেছ এখন তুমি ঢাকায় কি দেখেছো তিনটি বাক্যে লেখো তাহলে তুমি লিখতে পারো আনসার দিয়ে আই হ্যাভ ভিজিটেড মেনি ইম্পর্টেন্ট প্লেসেস উইথ মাই আঙ্কেল অ্যান্ড কাজিনস আমি আমার চাচা এবং আমার চাচাতো ভাই বোনদের সাথে অনেক গুরুত্বপূর্ণ স্থান দেখেছি আই হ্যাভ সিন দ্য ন্যাশনাল জু অ্যাট মিরপুর ইন মিরপুর দ্য শহীদ মিনার ন্যাশনাল মিউজিয়াম আহসানুল্লাহ আহসান মঞ্জিল অ্যান্ড মেনি আদার ইম্পর্টেন্ট প্লেসেস তাহলে আমি দেখেছি আমি মিরপুরের জাতীয় চিড়িয়াখানা দেখেছি শহীদ মিনার দেখেছি ন্যাশনাল জাতীয় জাদুঘর দেখেছি আহসান মঞ্জিল দেখেছি এবং অনেক গুরুত্বপূর্ণ স্থান দেখেছি আই হ্যাভ অলসো গন উইথ মাই আন্ট টু সাম বিগ সুপার মার্কেটস টু বাই সাম গিফটস ফর মাই ইয়াঙ্গার সিস্টার আমি আমার আন্টির সাথে অনেক বড় সুপার গিয়েছি আমার ছোটো বোনের জন্য কিছু উপহার কিনতে তাহলে তোমরা সি নাম্বার আনসারটা আশা করি বুঝতে পেরেছ এরপর ডি নাম্বার বলা হচ্ছে হোয়ার ইজ জেসিকা গোয়িং জেসিকা কোথায় যাচ্ছে জেসিকা ইজ গোয়িং টু চিটাগ জেসিকা যাচ্ছে চট্টগ্রামে ই নাম্বার হয়ার ইজ সীমা গোয়িং সীমা কোথায় যাচ্ছে সীমা ইজ গোয়িং টু সিলেট সীমা যাচ্ছে সিলেটে তারপর বলা হচ্ছে হয়ার ডাচ সীমা লিপ সীমা কোথায় থাকে তাহলে এটা হবে সীমা লিপস ইন সিলেট আশা করছি সি এই যে থ্রি থ্রি এর ছয়টা এখানে প্রশ্ন আছে এই ছয়টা প্রশ্ন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ভিডিওটা যদি তোমরা একবারে না বুঝো কয়েকবার দেখলে তোমাদের সুবিধা হবে তোমরা একবার যদি বুঝতে না পারো কয়েকবার ভিডিওটা দেখতে পারো তো এখানে থ্রিতে তোমরা এখানে পাঁচটা প্রশ্ন দেখতে পাচ্ছ এই পাঁচটা প্রশ্নই যে তোমাদের একদম ফাইনাল পরীক্ষা হুবহু আসবে তা না তো তোমাদের এই প্রশ্নগুলো করা হয়েছে প্যাসেজ থেকে অর্থাৎ প্যাসেজটা পড়লে তোমরা আনসারগুলো দিতে পারবে তো এই থ্রিতে এখানে পাঁচটা ছাড়াও আরও কিছু অতিরিক্ত প্রশ্ন আছে আমি সেই অতিরিক্ত প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব কিন্তু মূলত তোমাদের পরীক্ষায় এই যে এখানে থ্রি তিন নাম্বার কোয়েশনের জন্য ছয়টা প্রশ্ন আসবে এটা তোমরা জেনে রাখো মানে তিন নাম্বার কোয়েশনে তোমাদের ছয়টা প্রশ্ন আনসার করতে হবে এরকম প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নগুলো তোমাদের আনসার করতে হবে আচ্ছা তাহলে আমরা থ্রি এর এর অতিরিক্ত প্রশ্নগুলো এবার আমরা আলোচনা করব। তো আমরা এর অতিরিক্ত প্রশ্নের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে উইথ হোম ডিড সীমা কাম টু ঢাকা সীমা কার সাথে ঢাকায় এসেছে তাহলে এটা আনসার হবে সীমা কেম টু ঢাকা উইথ হার ফাদার সীমা তার বাবার সাথে ঢাকায় এসেছে হোয়েন উইল দেয়ার ট্রেন লিভ তাদের ট্রেন কখন ছাড়বে তাহলে দেয়ার ট্রেন উইল লিভ ইন টেন মিনিটস তাদের ট্রেন দশ মিনিটের মধ্যেই ছাড়বে তারপর বলা হচ্ছে অন হোয়াট অকেশন ইজ জেসিকা গোয়িং টু চট্টগ্রাম জেসিকা চট্টগ্রামে কী উপলক্ষে যাচ্ছে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম অন হোলিডে জেসিকা যাচ্ছে ছুটি উপলক্ষে তার ছুটি আছে সেই উপলক্ষে সে চট্টগ্রামে যাচ্ছে হোয়াট ডিড জেসিকা উইস ফর সীমা জেসিকা সীমার জন্য কী কামনা করেছিল এটা হবে জেসিকা উইশ এ গুড জার্নি ফর সীমা জেসিকা সীমার জন্য একটা ভালো ভ্রমণ সে কী করেছিল আশা করেছিল তো আমিও আশা করছি তোমরা এই চারটা প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছো এটা হচ্ছে অতিরিক্ত প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন মানে ওখানে যে ছয়টা ছিল ছয়টার মধ্যে হয়তো এখান থেকে একটা প্রশ্ন চলে যেতে পারে তো আমরা অনেকগুলো প্রশ্ন আলোচনা করছি কেন ওখান থেকে সম্ভাব্য যে যে প্রশ্নগুলো আসতে পারে সেই সেই প্রশ্নগুলোও কিন্তু আমি এখানে আলোচনা করছি তোমাদের মূলত আনসার করতে হবে কয়টা ছয়টা তো তোমরা এখানে ওইদিকে ছয়টা এদিকে চারটা টোটাল দশটা দশটা প্র্যাকটিস করলেও তোমাদের ছয়টায় শুধু আনসার করতে হবে কিন্তু প্র্যাকটিস করার সময় তোমরা সবগুলো প্র্যাকটিস করবে এরপর এখানে আমরা কোয়েশন নাম্বার ফোর দেখতে পাচ্ছি কোয়েশন নাম্বার ফোরে বলা হচ্ছে রাইটের শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ভিজিট টু কুমিল্লা মানে তুমি যে মানে কুমিল্লা ভ্রমণ করেছো উপরে কিন্তু মানে এই কথাটাগুলো ছিল না তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা একটা জায়গায় যদি বেড়াতে যাই তাহলে সেখানে কি কি থাকতে পারে তো এখানে বলা হচ্ছে মানে তুমি হয়তো কুমিল্লা ভিজিট করেছো তুমি সেখানে কি কি দেখেছো সেটা নিয়ে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে এখানে ব্র্যাকেটে দেখতে পাচ্ছি বলা হচ্ছে কি রাইট অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট দ্য টপিক মানে যে টপিকটা আছে সেই টপিক থেকে অন্তপক্ষে পাঁচটা লাইন তোমাকে লিখতে হবে রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল ল্যাটার্স মনে রাখতে হবে এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করার জন্য পাংচুয়েশন ব্যবহার করার জন্য কারেক্ট স্পেলিং এবং বানানটা মানে যে শব্দগুলো লিখবে সেই শব্দগুলো কারেক্ট হতে হবে সঠিক হতে হবে মানে কোনো ওয়ার্ডে ভুল থাকতে পারবে না অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার এবং সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো লিখবে সেগুলোও কিন্তু তোমরা ঠিক ঠিকভাবে লিখবে অর্থাৎ চার নাম্বার কোশ্চেনে আমাদেরকে যেটা করতে হয় চার নাম্বার সব সময় একটা শর্ট কম্পোজিশন লিখতে হয় এই শর্ট কম্পোজিশনটা আমি বলে রাখি এটা মিনিমাম পাঁচটা লাইনে লিখতে হবে মানে পাঁচ লাইনের কম হতে পারবে না পাঁচ লাইনের চেয়ে বেশি হতে পারবে কিন্তু পাঁচ লাইনের কম হতে পারবে না তো তোমরা এই পাঁচ লাইনের এই বিষয়টা তোমরা যে উপরে যে প্যাসেজটা পড়েছ সেখান থেকে দেওয়া থাকতে পারে বা কিছু সময় নিজেদেরকেও করতে হয় যেমন এটা আমাদের কুমিল্লা ভিজিটটা ছিল না কিন্তু আমাদেরকে কুমিল্লা ভিজিট সম্পর্কে এখানে লিখতে হবে তো আমরা পাঁচটা লাইন ইজিলি চাইলে লিখতে পারি তো কিভাবে আমরা লিখবো আমরা তার একটা স্যাম্পল দেখছি চলো আমি এদের জন্য তোমাদের অ্যাডভান্স বই থেকে আমি এটা নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ মানে কোয়েশ্চেন নাম্বার ফোরের আনসারটা এখানে দেওয়া আছে এখানে উপর একটা টাইটেল লিখতে হচ্ছে টাইটেলটা হচ্ছে কি মাই ভিজিট টু কুমিল্লা তাহলে এখানে লিখতে হবে এভাবে যে ডিউরিং মাই লাস্ট সামার ভেকেশন আমার গত গ্রীষ্মের ছুটিতে আই ওয়েন্ট টু কুমিল্লা টু বাই টু টু মাই প্যারেন্টস হাউস আমি আমার দাদা দাদির বাড়িতে কুমিল্লায় ভ্রমণ করতে কুমিল্লায় গিয়েছিলাম তাহলে একটা লাইন গেল আই ভিজিটেড কুমিল্লা ক্যান্টনমেন্ট দ্য ওয়ে সেমিট্রি স্যালবন সরি শালবন বিহার অ্যাট ময়নামতি কুমিল্লা ইউনিভার্সিটি লালমাই পাহাড় তাহলে এখানে আই ভিজিটেড আমি দেখেছি বা ভ্রমণ করেছি কুমিল্লা ক্যান্টনমেন্ট ভ্রমণ করেছি অয়ার সেমেট্রি মানে যুদ্ধের সমাধি ভ্রমণ করেছি শালবন বিহার ভ্রমণ করেছি শালবন বিহার এটা কোথায় অ্যাট ময়নামতি তারপর ভ্রমণ করেছি কি কুমিল্লা ইউনিভার্সিটি তারপর লালমাই পাহাড় তাহলে এগুলো আমি ভ্রমণ করেছি বা দেখেছি তাহলে দুইটা লাইন গেল এরপর দেখো বলা হচ্ছে আই অলসো এনজয়েড দ্য ফেমাস সুইট মিটস অফ কুমিল্লা অ্যান্ড ভিজিটেড দ্য নজরুল ইনস্টিটিউট তারপর হচ্ছে ধর্মসাগর অ্যান্ড ভিক্টোরিয়া কলেজ তাহলে আমি আরও কী কী উপভোগ করেছি আমি আই অলসো এনজয়েড দ্য ফেমাস সুইট মিটস অফ কুমিল্লা আমি কুমিল্লার রসমালাই উপভোগ বিখ্যাত রসমালাই উপভোগ করেছি অর্থাৎ খেয়েছি অ্যান্ড ভিজিটেড দ্য নজরুল ইনস্টিটিউট আমি নজরুল ইনস ইনস্টিটিউট ভ্রমণ করেছি ধর্মসাগর ভ্রমণ করেছি এবং ভিক্টোরিয়া কলেজও ভ্রমণ করেছি দেখেছি আই অলসো এনজয়েড ড্রামা স্টেজ অ্যাট কুমিল্লা টাউন হল আমি এইখানে মানে একটা ড্রামা স্টেজ অর্থাৎ কুমিল্লা টাউন হলে যে একটা নাটক হয়েছে সেই নাটকটাও আমি দেখেছি রিয়েলি প্রকৃতপক্ষে আই স্পেন্ড দ্য ডেইজ উইথ মাই উইথ মাচ প্লেজার মানে আমি সত্যিকারতে আমি খুব ভালোভাবে আমার সময়গুলো কাটিয়েছি দিনগুলো কাটিয়েছি দ্য মেমোরি উইল রিমেইন ফ্রেশ ইন মাই মাইন্ড এই যে স্মৃতিগুলো স্মৃতিগুলো আমার মানে মনে একদম সতেজ হয়ে থাকবে তো আশা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল এক তারপর হচ্ছে দুই তিন চার পাঁচ ছয়টা এখানে পাঁচটার চেয়ে কম নেই মানে পাঁচটার চেয়ে অতিরিক্ত আছে মানে ছয়টা লাইন আছে তো তোমাদেরকে এইভাবে করে কিন্তু এই শর্ট কম্পোজিশনটা লিখতে হবে তো তোমাদের যে তোমাদেরকে এরকম লিখতে হবে তো তোমরা যেটা করবে তোমাদের মডেল কোয়েশ্চেন যে বই বইটি রয়েছে সেখানে যে এই ধরনের ছোটো 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 যে শর্ট কম্পোজিশনগুলো আছে সেগুলো তোমরা বারবার বারবার তোমরা বাসায় প্র্যাকটিস করবে তো প্র্যাকটিস করলে হবে কি তোমাদের সময় প্র্যাকটিস করতে করতে সেটা মুখস্ত হয়ে যাবে তো তোমাদের জন্য একটা বিষয় বলে রাখি এখন আমরা আমাদের মডেল কোয়েশনের কি কি আসতে পারে সেটা বোঝার সুবিধাতে আমরা অল্প অল্প করে পড়ছি অর্থাৎ প্রথমে এক দুই পড়েছি আজকে তিন চার পড়লাম এইভাবে করে কিন্তু আমরা যদি পড়ি তাহলে আমাদের মানে পরীক্ষা আসতে আসতে আমরা খুব অল্প শেষ করতে পারবো তো আমি প্রথম এক নাম্বার মডেল একটু অল্প দিয়েই কি করছি মানে অল্প অল্প করে আলোচনা করছি কিন্তু পরবর্তীতে যে মডেল কোয়েশন আমরা টু থ্রি এরকম যখন যাব তখন আমরা একসাথে চারটা বা একসাথে তিনটা এরকম করে আমরা আলোচনা করব। তাহলে হবে কি আমাদের মডেল কোয়েশনগুলো খুব দ্রুত শেষ হবে তাহলে তোমাদের হাতে যেহেতু সময় কম তোমরা ভাষায় ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো আর যেটা বুঝবে না যেটা পারবে না সেটা অবশ্যই আমাকে জানাবে তোমাদের এইচডাব্লিউ হলো এই শুধুমাত্র এই কোয়েশ্চেন নাম্বার ফোর এই কোয়েশ্চেন নাম্বার ফোরটা তোমরা ভালোভাবে আনসার করবে এই আনসারটা এখানে দেওয়া আছে এটা আনসার করবে এই প্রশ্নটা ভালোভাবে বুঝবে বুঝে দেখে 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 এটা লিখবে এটাই হচ্ছে তোমাদের এইচডাব্লিউ অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার ফোর আর বাকি যেগুলো ছিল এখানে থ্রিতে এই যে থ্রির এখানে যে প্রশ্নগুলো ছিল এবং এখানে যে প্রশ্নগুলো ছিল এগুলো তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে কিন্তু এইচডাব্লিউ পাঠাবে শুধুমাত্র এই ফোন নাম্বার আচ্ছা তাহলে আমাদের এইচডাব্লিউ রইল কোয়েশন নাম্বার অনলি ফোর তো এতক্ষণ সাথে দেখে তোমরা ক্লাসটি উপভোগ করছো সেই আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আমরা এখানে প্যাসেজ আছে সেই প্যাসেজটা আনসিন প্যাসেজ হবে আনসিন প্যাসেজ তো আনসিন প্যাসেজ প্যাসেজটা আমরা পড়বো এবং ওখান থেকে আমরা এক্সারসাইজ করব তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি